স্কুলে দুষ্কৃতি দৌরাত্মের অভিযোগে হাওড়া শিবপুরে উত্তেজনা, প্রতিবাদে জিটি রোড অবরোধ অভিভাবকদের। শিবপুরের শালিমার হিন্দু হাইস্কুল, অভিযোগ মঙ্গলবার এই কোয়েড স্কুলে ঢোকার চেষ্টা এবং ছাত্রীদের উত্তক্ত করার চেষ্টা করে কয়েকজন দুষ্কৃতী। তাদের বাধা দেন স্কুলের দারোয়ান। অভিযোগ, রাতে বাড়ি ফেরার সময় দারোয়ানকে ব্যাপক মারধর করে দুষ্কৃতীরা। স্কুলে আমাকে বহুত দিন ঠেন্ডিং করে, আমাকে সোমবার সে এই ঘটনা হুয়া হয়, আগে এডমিশন করানে কে লিয়ে আয়া থা, হ্যাঁ মারা হ্যায়, কাল 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 সাড়ে দো আদমি থা, অন্ধেরা থা, উসকা বাদ মে হমকো মারা হ্যায় থা। প্রতিবাদে বুধবার সকালে স্কুলে তালা লাগিয়ে দেন অভিভাবকরা। শুরু হয় বিক্ষোভ। কিছুক্ষণ পর জিটি রোডে শান্তসিংহ মোড় অবরোধ করেন অভিভাবকরা। শামিল হন স্থানীয় বাসিন্দারা। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সরব হন তারা। দীর্ঘদিন ধরে এখানে আমরা দাবি জানিয়ে আসছি, এখানে দুটো করে পুলিশ, সিভিক পুলিশ দেওয়া হোক, যাতে কোনো বাইরের লোক স্কুল আওয়ার্সের মধ্যে তারা যাতে না ঢুকতে পারে। প্রতিবাদ দরোয়ান করার জন্যই আজকে এই ঘটনাটা, দরোয়ানকে মার খেতে হলো। অবরোধের জেরে জিটি রোডে ব্যাপক যানজট হয়, নাকাল হন নিত্যযাত্রীরা। স্কুলের টিচার ইনচার্জ উমরাও কাহারের অভিযোগ, প্রায় স্কুলে ঢোকার চেষ্টা করে দুষ্কৃতীরা, পুলিশকে বলেও কোনো লাভ হয়নি। আমি পুলিশকে অনেকবার বলেছি, অনেকবার ফোন করেছি, হ্যাঁ কেউ কিছু নাই শুনবাই হতি, কই এক দু দিন কই আতা হ্যায়, কিসি টাইম রেট করকে চলা যাতা হ্যায়, ফির 10 দিন 15 দিন তক রুকা রহ যাতা, ফির ও আনে লাগতে হ্যায়। অবরোধ তুলতে ঘটনাস্থলে যায় শিবপুর থানার পুলিশ। দুষ্কৃতীদের গ্রেপ্তারের আশ্বাসে শেষমেশ অবরোধ ওঠে। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।